প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর হে আমাদের হাউস 44 অসুবিধা নাই, কয়েকদিন পরে তো এই বাসারই জামাই হব, তখন নিজের বাসা মনে করে দেখব। ঠিক আছে, এই বাসার জামাই হবেন, কিন্তু ঘর জামাই না, ওকে? আর নিজের চরকায় তেল দিন। আমি যে এখানে, এখান থেকে আসলে ফিরে আসার কোনো অপশন নেই। আপনি বেটার একটা কাজ করুন, আপনি বাসায় ফিরে যান। কি যাতা বলছো, তুমি ফিরে আসতে পারবে না মানে তোমার পথ কি সিটি কর্পোরেশন বন্ধ করে দিয়েছে নাকি? যে পথ দিয়ে গেছো সেই পথে ফিরে আসো। এই যে আজকে আমি মানিব্যাগ খুঁজতে গিয়ে তো ল্যাপটপের দিকে একটু চোখ হয়তো বা গেছে, এটার জন্য তুই আমাকে যেভাবে জেরা করতেছিস, তারপরে আমি তো ইচ্ছা করে তাকাই নাই, তাই না? এর জন্য তুই কি এটাকে বন্ধুত্ব বলিস? সামনে জেরা করা এটা কি ঠিক? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। বলেন, একটু শুনবেন প্লিজ। জি বলেন। যে আমার নাম হচ্ছে ফয়সাল, এই বাসাতেই থাকি, আর ও হচ্ছে আমার ছোট ভাই শাওন। ওয়ালাইকুম সালাম। তো আমি আপনাদের দু ভাইয়ের জন্য কি করতে পারি? না মানে আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিলেই হবে। ক্ষমা কেন? ও একটা ছোট ভুল করে ফেলেছে তো তাই। কি ভুল? মানে ভুলটা হচ্ছে ও তো এখানে ব্যায়াম করছিল, তো প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছিল ওর, তো নিজেকে নিজের খুব নোংরা নোংরা লাগছিল, তাই এই কাপড় দিয়ে ও মুখটুক পরিষ্কার করে নিয়েছে আর কি। মানে ও আপনার ছোট ভাই হতে পারে? ও তো কোন অ্যাঙ্গেল দিয়ে ছোট না, এত বড় ছেলে এতটুকু বুদ্ধি নাই, আবার হাত থেকে কাপড়টা ফেলে দিল, কি আজব! না মানে ও, আপনি ঠিক ধরেছেন, ছোট থেকে ওর বুদ্ধিটা একটু কম, খালি ভুল করে ফেলে, এর জন্যই তো বলছি ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। আর সমস্যা নেই, এই কাপড়টা আমি ওয়াশ করে, ভাঁজ করে, আয়রন করে সুন্দর করে আপনার কাছে পৌঁছে দিব। ওকে না আপনারা বেশি করে আয়রনযুক্ত খাবার খাওয়াবেন, বেশি করে আয়রন খেলে ওর বুদ্ধি বেড়ে যাবে, আর দেখে দেখে রাখবেন। একদম পাগলামি করে না বাবা, একদম না, একদম। আমি আপনাকে একটু মানে নামিয়ে দিয়ে আসি না? এটা আমাদের বাড়ি। আচ্ছা মানে সেটা হচ্ছে তোমাকে স্বপ্ন দেখালেন, হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করবো নাকি কথাগুলো কি ছেড়ে দিব? থাক ভাবি, বাধ্য, এমনিতে ওই ভদ্রলোক তো নিজেও বিপদে পড়েছে, এর মধ্যে আবার আমরা ফোন করে ছেড়ে মানে তুমি এখনো ওনাদের দিকটা দেখছো, তুমি তোমার মনের অবস্থা দেখছো না, না আমাদের মনের অবস্থা দেখছো না। কে ফোন করলো আবার? হ্যাপির বাবা ফোন করেছে। দাও দাও দাও। না না দাও, একটু ঠান্ডা করো তো মাথা। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সন্ধ্যা তো হয়ে আসছে। আঙ্কেল, দিনের আলো চলে গেলে সন্ধ্যা আসবে, এটাই তো নিয়ম। সেটাই বাবা, তবে আমার বাসায়ও তো একটা নিয়ম আছে, আর তা হচ্ছে পরিবারের মেয়েদের সন্ধ্যার পর বাসার বাইরে থাকতে নেই। আঙ্কেল, এখন তো মাত্র সন্ধ্যা, সন্ধ্যার পরে যে রাত আসবে সে রাতেও যে আপনার মেয়ে আপনার ঘরে ফিরবে না, সেটা কি আপনি জানেন? কি
মানে হচ্ছে আপনার মেয়ে পালিয়েছে। দেখো বাবা, আমি এমনি তোমার বয়সে বড়, আর সম্পর্ক হলে তোমার পিতার সমতুল্য হব, তাই এমন দুষ্টুমি আমার সাথে তোমার মানায় না। তাই একটু কষ্ট হলেও আমার মেয়েকে সন্ধ্যার আগে আমার বাড়িতে রেখে যাও। আঙ্কেল দেখেন, আপনার মেয়ে আপনাকে যেমন ধোকা দিয়েছে আমাকেও ধোকা দিয়েছে। আপনার মেয়ে একটা রাস্তার ছেলের সাথে পালিয়ে গেছে। এখন যদি পারেন আপনার মেয়েকে রাতের মধ্যে ধরে এনে বাড়িতে অন্য যে কারোর সাথে বিয়ে দিয়ে দেন। আমার আপনার মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তাতে আর যাই হোক আপনার মান সম্মানটা অন্তত বাঁচবে। তুমি কি আমার মেয়েকে কিডন্যাপ করে মুক্তিপণ চাচ্ছো? হ্যাঁ, তুমি কি আমার সম্বন্ধে কিছুই জানো না? তাই ভালোই ভালোই তোমাকে বলছি, আমার মেয়েকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এই শুনুন, হ্যালো হ্যালো, শুনুন, আপনি আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনার মেয়ে আমাদের সঙ্গে চিট করেছে, আমার সঙ্গে চিট করেছে, আপনি আবার উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। আপনি যান, আপনি যদি পারেন রাস্তার ছেলেটাকে ধরে এনে তারপর যা ইচ্ছে তাই করেন, আপনি আর একদম আমাকে ফোন করবেন না। আপনি বুঝতে পেরেছেন আমার কথা? তোমাকে হুমকি দিচ্ছিল এত বড় সাহস লোকটার? চেন না তো কাদের সঙ্গে লাগতে এসছে, অভদ্র কোথাকার তার অমজা দেখাচ্ছে। ভাবি ভাবি, ভাইয়াকে কিছু বলো না। কি চিন্তা করতেছো তুমি এতক্ষণ ধরে, যে তোমার 10 বার ডাক পারতে হইলো? বিকালবেলার ছাদের ওই মেয়েটাকে নিয়ে চিন্তা করতেছি। ও আচ্ছা শোনো, তুমি যে আমার এভাবে বাটের মধ্যে ফেলায় চলে গেলে, কাজটা কি ঠিক করলা? আমি তোকে বাটে ফেলেছি মানে আমি তোকে কালার করছি নিজে একটু হাইলাইট হওয়ার জন্য, আর একটা বড় লাভের জন্য, এতটুকু লস তেমন কিছু না। এখানে লাভের কি দেখলা তুমি? যেই কাপড় দিয়ে ঘামটা মুছাছে সেই কাপড় পরিষ্কার করতে গিয়ে 3-4 টাকা ডিটারজেন্ট সহ আমার যে টোটাল খাটনি, সব কিছু মিলে তো আমি পুরোপুরি লসের মধ্যে আছি। কোনো কিছু যদি লাভ হয়ে থাকে তাহলে হয়তো তুমি এখানে নামটা জানতে পারছো, নাম দেওয়া কাম কি? আরে গাধা, তুই আসিস 4 টাকার ডিটারজেন্টের খরচ আর প্রাপ্তির মধ্যে নাম নিয়া, আর আমি তো আসি অন্য কিছুর চিন্তা নিয়ে। এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট, একটা সুন্দরী মেয়ে আমার বউ হবে, এগুলো নিয়ে। তুমি পুরো ঘটনাটা জিলাপির প্যাঁচে না প্যাঁচায় একটু ঠিক করে বলবা কি? এখন তো জিলাপির মতো কোনো কিছু প্যাঁচাই দিছি না, সব কিছু ক্লিয়ার। এই বিল্ডিংটা হইতেছে পুরাটা রস, আর ওই সুন্দরী মেয়েটা হইতেছে গোল্লা, সব মিলে রসগোল্লাটা আমার। একটা ফ্ল্যাটও পাবো, রসটাও আমার, আর ওই সুন্দরী বউ ওই গোল্লাটাও আমার, আমার বউ আর তোর ভাবি। রসগোল্লার রস তো বুঝলাম, তা আমার গোল্লাটা কোথায়? ওরে ছাগলের ছাগল, রাজকন্যার সাথে তো পুরো রাজত্বটা ফ্রি। ও বুঝছি, মেয়ে দিয়ে ফ্ল্যাটা দেয় না? আবার জিগায় রোজার মাসে খবর নাই, আবার গামলা ভর্তি চোলার ভার, যে বড় বড় স্বপ্ন আমার হাত বাড়লেই পাবে। স্বপ্ন তো না, মনে হচ্ছে যে একদম পানির কল ছাড়া। এত কথা বলিস কেন? হ্যাঁ ওঠ ওঠ, গিয়ে ওই কাপড়টা ধো, পরিষ্কার করে কাপড়টা ধো। আর শোন, এরকম ছোটোখাটো ছোট লোকের মতো চিন্তা করবি না, চিন্তা করবি হিটলারের মতো, বড় সড়ো কোনো কিছু, বুঝতে পারছিস? যা। ছেলেটা জীবনে এরকম একটা প্রথম ধাক্কা খেলো, ভাই হিসেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো। রাতে কিছু খেয়েছে?
কিছুই খাইনি, রুম থেকেই তো বের হচ্ছে না। ওর রুমে খাবার নিয়ে গিয়েছিলাম, কিচ্ছু মুখে দেয়নি। তো আমার ভয় দেখি তো খাওয়াতে পারতে। আরে আদর সোহাগ করেই খাওয়াতে পারছি না, আর তুমি আসছো ভয় দেখাতে। ওর লজ্জায় রুম আটকে আছে, অনবরত বিরহের গান শুনছে, রুম থেকে বেরই হচ্ছে না। তবে শোনো, আমিও একটা কথা বলে রাখছি, আগামী এক মাসের মধ্যে হ্যাপির চাইতে 10 গুণ ভালো লক্ষ্মী সুশ্রী একটা মেয়ে দেখে আমি মালের বিয়ে না দেওয়া পর্যন্ত আমিও কোনো খাবার খাবো না। এই না না, তাড়াহুড়ো করে কিছু করতে যেও না। দেখো আরে, আল্লাহর অশেষ রহমত যে বিয়ের আগে ঘটনাটা ঘটে গেছে, আর পরে যদি হতো তাহলে তো মহাবিপদ হয়ে যেত। এখন এরকম একটা অবস্থাতে ও ভীষণ রেগে গেছে, তো রাগটা না কমা পর্যন্ত কিছু করার ঠিক হবে না। আরে ধুর, তুমি বুঝতে পারছো না ছেলেটার যন্ত্রণা? আরে ছেলেটা লজ্জায় রুম থেকে বের হতে পারছে না, কারো সঙ্গে কথা বলছে না। এই ফ্রাস্ট্রেশন কাটাতে হবে, আর এটার মূল উপায়টা হচ্ছে কি জানো, অতি দ্রুত বিয়ে দেওয়া এবং কারো একজন সঙ্গ চাই ওর। আরে কি বলো, সে লজ্জা পাবে কেন? সে কি মেয়ে ছেলে নেই যে সে লজ্জা পাবে? এটা হলো ব্যাপারটার সাথে তো সে জড়িত না, আর তাছাড়া মেয়েটার সাথে তো তার এমন কোনো রিলেশনও ছিল না। সে এটা ঘটনাচক্রে জড়িয়ে পড়েছে, সেজন্য লজ্জা না পেয়ে সে রেগে গেছে। এখন আমি যেটা বুঝি যে এখন কিছু করতে গেলে হিতে বিপরীত হবে, বরং ওর রাগটা একদম পড়ে যাবে, তখন আমরা এই ব্যাপারে আগাবো, সেটাই যুক্তিযুক্ত হবে। আরে তোমার বুদ্ধি দেখে আর যুক্তিটা শুনে আমার আনন্দের ডিগবাজি খেতে ইচ্ছে করছে। আচ্ছা ছেলে হয়েছে বলে কি কোনো লজ্জা শ্রম থাকতে নেই নাকি? আরে বাবা, লজ্জা তো সবারই আছে, কিন্তু এই ব্যাপারটা তো লজ্জাজনক নয়। শোনো, বুঝলাম যে ঘটনাটা মালে ঘটায়নি, একটা মেয়ে ঘটিয়েছে। কিন্তু মালে কি করেছিল? সে যে গুজে সুন্দর করে অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল, ব্যাপারটা আমরা জানতাম সবাই। এখন ও ফিরে এসছে, বাসায় ভাস্তির আছে, আমি আছি, ও কারো সঙ্গে চোখ মিলাতে পারছে না, ওর হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এক ধরনের অপরাধ বোধ ওর ভিতর কাজ করছে, এটা তুমি বুঝতে পারছো না। আর এটা কাটানোর একমাত্র উপায় ওকে হাস্যোজ্জ্বল করা, ওকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া, এবং এটার জন্য দ্রুত ওর বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ঘুমাও এখন। আর তুমি রাগ করছো কেন? মালের ভালো তো আমিও চাই, তুমিও তার ভালো চাও। আসলে মালের ভালো কে না চায় আমাকে বলো। আমিও মালের ভালো চাই, এবার ঘুমাও। আরে স্যার, কষ্টে বুঝি চোখের পানি অসুখ হয়ে গেছে, আর এই সময় এই কষ্টের মধ্যে কেমনে থাকতে হয় সেটাও কি ভুলে গেছে? আরে আল্লাহর কাছে দোয়া করি আপনার মতন এমন প্রেমিক যেন আর এই দুনিয়ায় না পাঠায়। আরে অবুজ, হাসতাছেন? হাসেন, আপনার মতন এমন বুঝের চাইতে অবুঝও অনেক ভালো। স্যার স্যার, এই খাওয়ানছি স্যার, খান, খেয়ে নেন। শোনো, খাবার খেলে শুধু পেটের ক্ষুধা মিটে, শক্তি বাড়ে, কিন্তু প্রেমের সুধা এমন একটা জিনিস যেটা খেতে খিদা লাগে না, শক্তি লাগে না, লাগে ভালোবাসা, ভালোবাসা। আপনি যে সুধা পান করছেন এর চাইতে বিষ খাইয়া মরে যাওয়ানো ভালো। স্যার খায়া লন, খায়া তারপরে চিন্তা করেন। স্যার বাচ্চা থাকলে স্যার অনেক সুখ পাইবেন আপনি। আরে আমি এখন যে সুখে আছি সেটা পৃথিবীতে আমার বুঝ হওয়ার পর থেকে এই প্রথম। তোহা ম্যাডাম আমাকে যে সুখটা দিয়েছে
সেটা স্বর্গে গেল পাবো কিনা সন্দেহ আছে বুঝছ। আপনি যে কি সুখে আছেন তাতে আপনার দেখলেই তো বোঝা যায়। সত্যি কি তুমি বুঝতে পারছো? এই যে ডাল তলোয়ার ছাড়া হইলো রাজা, আর প্রেমিকা ছাড়া আপনি একজন প্রেমিক, আপনার দেখলেই তো বোঝা যায় যে আপনি কত বড় পাগল হয়ে যেতেছেন। এই জন্যই তো আপনার মনে হয় কোনো মেন্টাল হাসপাতাল খুঁজতেছে। আরে বাবা, আমি সত্যিই এখন প্রেমিক। তো ম্যাডাম আমাকে আই লাভ ইউ বলেছে, সেও আমাকে ভালোবাসে। স্যার এই আজব কথাবার্তা আর ভাল লাগতেছে না স্যার। আরে তোমার বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো, তোহা ম্যাডামের ভালোবাসার স্পর্শ এখন আমার গালে লেগে আছে, দেখো না। তুমি দেখবে কি করে, এটা দেখার জন্য তো চোখ দরকার, চোখ, ভালোবাসার চোখ। আমি আমার ভালোবাসার চোখ দিয়ে তোহা ম্যাডামের স্পর্শ দেখতে পাচ্ছি। আমার এই আজব কথাবার্তা স্যার ভাল লাগতেছে না স্যার। আপনার সাথে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাব। আমি স্যারে পাগল হইতে রাজি না স্যার, আপনি থাকেন আমি যাই। স্যার খাওয়া আছে খেয়ে নিয়েন স্যার, আমি যাই গে স্যার, আমি আর পারবো না থাকতে আপনার সাথে। আরে অবুজ, বুঝলা না প্রেম কি? যে প্রেম দিল শুধু যন্ত্রণা। আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছেন অ্যারেস্ট করার? হ্যাঁ এই যে, আপনি যদি সত্যি সত্যি পুলিশ হয়ে থাকেন, একজন প্রতারকের বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত বলুন তো? প্রতারক? হ্যাঁ আমি প্রতারক? আপনি আপনারা হচ্ছেন সংঘবদ্ধ কিডন্যাপার। মুখ সামলে কথা বলবেন, কাকে কি বলছেন, হুঁশ জ্ঞান আছে? কেন এই আপনার দেবর কোথায়? দেবরকে ডাক দিন, উনি আমার মেয়েকে। কি হয়েছে কি? আরে চাচাচ্ছেন কেন আপনি? কি হয়েছে কি? উনি এসছেন পুলিশ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করাতে, আমরা নাকি সংঘবদ্ধ কিডন্যাপার। অবশ্যই। এসব কি বাজে কথা বলছেন? হ্যাঁ এত নোংরা কথা কেন বলছেন আপনি? নোংরা কথা? আমি বলছি নোংরা কথা? আর আপনার যে নোংরা কাজকর্ম করছেন সেটার কি হবে? আমি বলছি সব বলছি। এই যে শুনুন, উনার মেয়ে কোথায় সেটা আপনি আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? আপনি অভিযোগ আছে বিদায় আমি জিজ্ঞেস করছি না কেন উনার মেয়ে কোথায়? চুচু, আপনি একজন পুলিশ হয়ে মিথ্যা অভিযোগ শুনে চলে এলেন এত রাতে, সেটা সত্য যাচাই বাছাই করবেন না? অভিযোগ আছে তাই আমি জিজ্ঞেস করছি। অফিসার সাহেব প্লিজ, আপনি আমার সাথে কথা বলুন। আপনি ঠিক বলছেন, আমি সব বলছি, আপনার জানা দরকার আপনি জানবেন, কিন্তু উনাকে দয়া করে বলেন যেটা ভদ্রলোকের বাসা, এখানে সারের মতো চাচাতে মানা করানো। আমার নাম মালে, আমার ভাবি, আমার বড় ভাই, ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, ডেটও হয়েছে। তো তার আগে ওনার মেয়েকে আমার বোঝার ব্যাপার আছে, আমাকে ওনার মেয়ের বোঝার ব্যাপার আছে, সেজন্য আমরা একটা ডেট করেছি, একটা জায়গা করেছি, একটা রেস্টুরেন্টে আমরা বসছি, খাবার অর্ডার দেওয়া হয়েছে, কথাবার্তা হচ্ছে। শুরু থেকেই ওনার মেয়েকে কেমন যেন একটু এলোমেলো মনে হচ্ছিল, নর্মাল না, অ্যাবনর্মাল। তো তারপর আমি বুঝলাম যে ঠিক আছে মেয়ে এরকম। হঠাৎ তার কাছে একটা ফোন আসলো, তো ফোনে তার বন্ধুর সাথে কথা বলছে। তো আমি জিজ্ঞেস করলাম কে? বললো যে আমার স্কুল ফ্রেন্ড আসছে। আসার পর উনি বললো যে আপনি বসুন, খাবারের অর্ডার দিন, আমি আমার বন্ধুর সাথে একটা জরুরি কথা আছে, সেরে আসে। তো আমি তো সরল বিশ্বাসে বলেছি যে ফাইন, আপনি যান, আমি খাবার অর্ডার দিচ্ছি, আপনি এলেই আমি খাবার অর্ডার দেবো, আপনি আসুন। তারপরে ওনার মেয়ে যে চলে গেল ছেলেটাকে নিয়ে, তারপর তারা ফিরে আসেনি। ওনার মেয়ে আমাকে ফোনে বলেছে যে সরি, আপনাকে কষ্ট দিয়েছি, এই ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল, দীর্ঘদিনের অ্যাফেয়ার, আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না বলে আমি এই ছেলের সঙ্গে দেখা করতে পারতাম না, শুধু আপনার সঙ্গে বিয়ে হয়েছে, এই অজুহাতে আমি বাড়ি থেকে বের হয়েছি এবং চলে গেলাম, আমি দুঃখিত। একদম মিথ্যে কথা। মিথ্যে তো আপনি বলেছিলেন, আপনার মেয়ে যে অন্য একটি ছেলেকে পছন্দ করে, অন্য একটি ছেলের সঙ্গে যে সম্পর্ক আছে সেটি আমাদের কাছে গোপন করেছিলেন কেন? সত্যিটা বলেন। আপনি কথা বলবেন না, আপনার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে আমার ভাইটার গলায় ঝুলাতে চেয়েছিলেন,
কিন্তু আপনার মেয়ে তার ইচ্ছা মতো ছেলের সাথে পালিয়েছে, এখন এখানে চাচামেচি করছেন আপনি। না মানে আপনি মানে মানে করবেন না, আপনি আপনার মেয়ের যে অন্য কোথাও সম্পর্ক ছিল আপনি এই কথাটা আমাদের কাছে গোপন করেছেন। কোনো কিছু পুলিশের কাছে গোপন করে আপনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, আর একটা ভদ্র ফ্যামিলিতে এসে তাদের হয়রানি করছেন। আপনি আমার সাথে আসুন, আপনার সাথে থানায় কথা আছে। কিন্তু আমার মেয়ে কি হবে দরকার সাহেব? মেয়ে কি হবে তারা কি বুঝবেন? আপনি দিয়ে দেন। সরি মিস্টার, আপনাদের কষ্ট দিলাম। থ্যাংক ইউ। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। আরে আরে হাইড করে রাখবে, ভালো মেয়েরা তো সবকিছু বলে দিবে না, তোর নিজে চ্যাট করে ইনফরমেশন কালেক্ট করতে হবে, ঠিক আছে? তাই বলে কারো নাম কি অ্যাঞ্জেলিকা খান হইতে পারে নাকি? কি ব্যাপার, আপনাকে এতবার কল দিচ্ছে আপনি রিসিভ করছেন না কেন? ও না মানে আসলে বাসায় একটা সমস্যা হয়েছে, তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। তুই যদি তোর ফোন এখন বন্ধ না করস তোরে খুন করে খুনি তো হইতে পারবো। ফোন বন্ধ কর। তো এইটা তো ভালোভাবে বললেই হয়, গায়ে হাত তোলার কি দরকার? ডাইনিং টেবিলে গিয়া দুই জগ পানি খাইলে ফ্যানের সর কমে যাবে না, তাতেও যদি সর না ডুবে তাইলে গিয়া করে টেফের মধ্যে মুখটা লাগায় কলটা সাইডে ঠিক মতো খাই সর ডুবে যাবো। এই আমি তো ঢাহাই বসতেই, তো এখন আমি কি করতাম, নাচবো তোরে নিয়া? Yeah, why?